কানাই, তুমি এখানে কি করছো? ওখানে পূজোর জন্য সবাই তোমার অপেক্ষা করছে, চলো। আর আজ এই প্রকৃতি এত চঞ্চল আর বিচলিত কেন মনে হচ্ছে? কারণ এক মহামূর্ত আসতে চলেছে দাদা, যার আগমনে প্রকৃতিও ভয় পেয়ে গেছে। তার মানে? অর্থাৎ এবার হয় রাধার অহংকার ভাঙবে, নয় রাধা নিজে ভেঙে পড়বে। আর এই সিদ্ধান্ত স্বয়ং রাধার হবে। মা দুর্গার নবম রূপের নাম হল সিদ্ধিদাত্রী। এই দিব্য স্বরূপের জ্ঞান আমাদের অজ্ঞাত, অন্ধকার, অসন্তোষ থেকে বের করে উৎসাহ আর কর্তব্য পরায়ণতার দিকে চালিত করে। আমাদের তৃষ্ণার উপরে নিয়ন্ত্রণ রেখে আমাদের নিজের উপরে, নিজের অহংকারকে পরাজিত করার শক্তি প্রদান করে। তাহলে বলো মা সিদ্ধিদাত্রী, বলো মা সিদ্ধিদাত্রী। এবারে মেলায় অর্জন করা অর্থ গুণা হবে, আর এই গণনা সেনাপতি আয়ানের নজরদারিতে মেলা প্রাঙ্গণেই করা হবে। চলো কানাই। না দাদা, এখনো আমার যাওয়ার সময় হয়নি। চিন্তা কেন করছো? ঋণের অর্থ কখনোই পুরো হবে না, কারণ আমি সেই অর্থ থেকে 1,000 মুদ্রা আগেই চুরি করে নিয়েছি।